ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝেই যুক্তরাজ্যের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এর মধ্য দিয়ে প্রথম কোন বিদেশি নেতা হিসেবে হাউস অব কমন্সে ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন তিনি। ভাষণে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলেনস্কি। এর আগে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টিতে তিনি আর জোর দিচ্ছেন না, কারণ তারা বুঝতে পেরেছেন যে ইউক্রেনকে গ্রহণ করতে ন্যাটো প্রস্তুত নয়। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর ঘিরে রেখেছে রুশ বাহিনী। এসব শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সুমি এবং ইরপিন শহর থেকে অবরুদ্ধ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা সহযোগিতায় $100 কোটি সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে রাশিয়া থেকে 2/3 গ্যাস আমদানি কমানোর কথা বলেছে ইউরোপিয়ান কমিশনও। জবাবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঠেকাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সমন্বয়ের চেষ্টায় খুব একটা সফলতাও মিলছে না। যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও আরব দেশগুলো রপ্তানি বাড়াতে আগ্রহী হচ্ছে না, তাই বিকল্প উৎসের খোঁজে রাশিয়ার মিত্র দেশ ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। Says it has enough gas on hand. Marzia Manan, MyTV. Ahead with plans to win.